নতুন প্রজন্ম যেন এগিয়ে চলেছে সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতের লক্ষ্যে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণে দেওয়া হয় অপরিসীম গুরুত্ব। বুধবার শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে সে দায়িত্ব অর্পণের উদ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা কৃষক লীগ। আষাঢ়ের প্রথম দিনটি নিজের অস্তিত্ব জানান দিতেই যেন হাজির হয়েছিল মেঘলা আকাশকে সাথী করে বৃষ্টির বারতা নিয়ে। এর মাঝেই ফরিদপুর সদর উপজেলার কানাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে দলে দলে উপস্থিত হন শিক্ষার্থীরা। জেলা কৃষক লীগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির 500+ ফলদ গাছের চারা বিতরণ করা হয় তাদের। গাছের চারা বিতরণের এ অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। একটা করে গাছ লাগাবা এবং সেটা যেন জায়গাটা যেন এমন জায়গায় হয় যে সেই গাছের রক্ষণাবেক্ষণ তোমরা করবা এবং পরিকল্পিতভাবে তোমরা বৃক্ষরোপণ করবা। বিতরণ করা ফলদ গাছগুলোর মধ্যে ছিল কদবেল, আমলকি, পেয়ারা, আম, বেল, পেঁপে ইত্যাদি।